শুভ সকাল ছাত্ররা কেমন আছো সবাই মনে হয় সবাই ভালো আছো খুব রিসেন্টলি তোমাদের প্রিটেস্ট এক্সাম হয়ে গেল তোমাদের পার্টিসিপেশন বেশ সন্তোষজনক ছিল পারফরমেন্স বা খাতার যে লিখেছ সেটা নিয়ে যদি বলি তোমরা ভালো জানো যে অনেকেই একেবারে হুবহু কপি করা বা হেল্প নেওয়া হেল্প নেওয়া বিষয়টা নেওয়া যেতে পারে কারো হেল্প বাট কারো অ্যান্সার পুরোপুরি কপি করে দেওয়াটা বিশেষ করে আমি যখন পরীক্ষা দিতে বসছি সেই মুহূর্তে কারোটা পুরোপুরি কপি করে অ্যান্সার করাটা আসলে যুক্তিযুক্ত নয় এবং সেটা আমার নিজের কাছে নিজে আমি কতটুকু অনেস্ট সেই ড্রাইভার কিন্তু তোমাদের উপরই ছেড়ে দেওয়া হয়েছিল ইন হাউস এক্সাম নেওয়াটা এই জন্যই যে তোমরা তোমাদের কাছে কতটুকু অনেস্ট তোমাদের তো বলাই হয়েছিল তোমাদের মতো করে অ্যান্সার করতে টাইম ফ্রেম যথেষ্ট সময় দেওয়া হয়েছে তো সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজে একটুখানি এক্সাম ইন করে নিজে একটুখানি পড়ে নিয়ে যতটুকু পারি অতটুকু অ্যান্সার করতেই পারতাম আমরা কিন্তু অনেকে তার ব্যতিক্রম করেছি সবার কথা বলছি না অনেকের কথাই বলছি তো যা হোক প্রি টেস্ট এক্সাম ইন হাউস যে টেস্ট গেল সেটা তো গেলই নেক্সট ফোকাস হচ্ছে আমাদের টেস্ট এক্সাম আমরা বোর্ড এক্সাম দিতে গেলে অবশ্যই এই ধাপটা পেরিয়ে তারপর বোর্ড এক্সামে আমরা দিতে পারবো বা বোর্ড এক্সামের জন্য উত্তীর্ণ হতে পারবো আর মোটেও এই ধারণা মনের মধ্যে রেখো না প্রি টেস্টটা যেরকম গেছে টেস্টটাও সেরকমভাবেই হবে অবশ্যই সেরকম হবে না কারণ টেস্ট এক্সাম একটা মেজর এক্সাম এবং এটা দিয়েই নির্ধারণ হবে কে কে যাবে বোর্ড এক্সামের জন্য কাজেই প্রি টেস্টের মতো সেরকম একটা পরীক্ষা হবে দেখে দেখে দিয়ে দেব বা কারো হেল্প নিয়ে দিয়ে দেব সেই সুযোগ কিন্তু থাকবে না তো সেজন্য এখন থেকে সচেতন হও ক্রমান্বয়ে ক্রমানুসারে ধাপে ধাপে এক একটা চ্যাপ্টার এক একটা টপিক ধরে এগো দেখবে একটা সময় শেষে একটা মোটামুটি প্রিপারেশান তোমার দাঁড়িয়ে যাবে যদি তোমার রেগুলার থাকো পড়ার পড়ালেখার সাথে আর যেটা আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি আলোচনা বলতে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো দেখছিলাম আমরা গত ক্লাসে এর যে ডিচির পরীক্ষা সে রিলেটেড ম্যাথ দেখেছি বলেছিলাম যে এই চ্যাপ্টারে মেইনলি ম্যাথগুলো আসে এর ডিচির পরীক্ষা এই রিলেটেড আর অপবর্তন অপবর্তন রিলেটেড ম্যাথগুলো আর ছোটো খাটো প্রশ্ন আসে যেমন তোমরা খুব পরিচিত একটা ইকুয়েশন পড়েছো পদপার্থক্য পার্থক্য দশ পার্থক্যর মধ্যে সম্পর্ক সেই সম্পর্ক রিলেটেড কোয়েশন আসে প্রায় সময় তো আমরা আজকে অপবর্তন রিলেটেড ম্যাথ দেখার চেষ্টা করব প্রথম প্রশ্নটা একটু দেখি প্রতি মিটারে সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার ফাইভ সংখ্যক রেখা সম্পন্ন কোনো অপবর্তন গ্রেটিংয়ের মধ্য দিয়ে যদি ফোর ফিফটি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ফিল্টারের সাহায্যে লম্বভাবে আপতিত করা হলো সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে চারশো পঞ্চাশ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রথম ক্রমের অপবর্তন কত প্রথম প্রশ্নটাই আগে সলভ করার চেষ্টা করি আমার যখনই প্রশ্ন পাবে ম্যাথ শুরু করে না দিয়ে একই প্রশ্ন তিনবার চারবার একটু পড়বে অবশ্যই এবং ভাঙবে প্রশ্নটাকে আমার এই প্রশ্নটাকে ডিসেকশন করে কি কি পয়েন্ট আমি পাচ্ছি কোন কোন পয়েন্ট পাচ্ছি সেই পয়েন্টগুলো আগে নোট ডাউন করে ফেলবে যেমন এই প্রশ্নে উদ্দীপক থেকে আমি পাচ্ছি প্রতি মিটারে রেখার সংখ্যা বলা আছে সেটা মানে কত কি ক্যাপিটাল এন আমরা জানি উপবর্তন গ্রেটিংয়ের মধ্য দিয়ে যাওয়ার সময় তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে সেটা আমরা জানি ল্যামডা তারপরে এবার প্রশ্নে আসি চারশো পঞ্চাশ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রথম ক্রমের প্রথম ক্রম মানে এন সমান ওয়ান তো ইনফরমেশানগুলো যখন পেয়ে গেলাম তখন কিন্তু খুব সহজে ইকুয়েশানটা ইকুয়েশান যদি আগে আমি প্র্যাকটিস করে থাকি ইকুয়েশানটা চট করে মাথায় চলে আসে তো যেহেতু বলা হয়েছে প্রথম ক্রমের অপবর্তন কত সেক্ষেত্রে অপবর্তন কত মানে এখানে বোঝাচ্ছে অপবর্তন কোন কত আমরা সমতল অপবর্তন গ্রেটিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে সূত্রটা ডি সাইন্থিটা সমান এনল্যামরা তো এখানে ডি এর পরিবর্তে তোমাদের যে সূত্র দেখিয়েছিলাম তখন বলেছিলাম এটাকে ডি এর পরিবর্তে ওয়ান বাই এন লেখা যায় অথবা এ প্লাস লেখা যায় তো যেহেতু এখানে ক্রমের সংখ্যা বলা আছে দাগের সংখ্যা প্রতি মিটারের দাগ সংখ্যা সো আমরা ক্যাপিটাল এন এন হচ্ছে প্রতি মিটার বলা হোক সেন্টিমিটার বলা হোক সেই হিসাবে দাগের সংখ্যাটা হচ্ছে এন তাহলে ডি ডি সাইন ইকজ এন ল্যামডা তার পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই ক্যাপিটাল এন সায়েন ইকজ এন ল্যামডা আমাদের মোটিভ হচ্ছে থিটা বের করবো সো থিটা এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারি এবং সেটা দাঁড়ায় ফিফটিন পয়েন্ট সিক্স সিক্স তো যদি জানি কী কী প্রশ্নে বলা আছে সেটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে ম্যাথটা আলটিমেটলি করাটা কিন্তু খুব কঠিন কিছু বিষয় হয় না ফিজিক্সের মতো একটা সাবজেক্টে আমি যদি একটুখানি মনোযোগী হই পাশ করাটা কিন্তু খুব সহজ একটা বিষয় কারণ হ্যাঁ দেখা যায় উদ্দীপক ভিত্তিক প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ডিটা একটু ঘোরানো হয় বা একটু টেকনিক্যাল হয় বাট সি নাম্বার কোয়েশ্চেনটা দেখা যায় যে সরাসরি ইকুয়েশান ভিত্তিক প্রশ্ন থাকে দ্যাট মিন্স প্রয়োগমূলক প্রশ্নটা তো তোমরা যদি একটু চ্যাপ্টারটা পরও মোটামুটি একটুখানি দেখো কোয়েশ ইকুয়েশানগুলো বারবার একটু লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ক খ গ এই তিনটা প্রশ্ন অ্যান্সার করাটা খুব বেশি কঠিন হয় না এবং পাশ করাটা খুব বেশি কঠিন কিছু বিষয় নয় টেস্টের জন্য যেহেতু আমরা এখন নেক্সট টার্গেট টেস্ট এক্সাম যারা খুব বেশি পড়ালেখা করছো না বা করি প্রথম থেকে তাদের জন্য বলছি এখন একটা টার্গেট নাও যে টেস্টে আমার এনে হাও আমার পাশটা ইনশিওর করতে হবে যারা ভালো করছো বা রেগুলার পড়ালেখা করছো তারা তো করছোই সবসময় এভাবেই করবে বা আরও ভালো করে করবে বাট যারা পড়ালেখা থেকে একটু দূরেই থাকো সবসময় যে পরীক্ষার আগে অ্যালার্ট হবো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে না এখন থেকে একটু অ্যালার্ট হওয়ার চেষ্টা করো এবং রেগুলার ওয়েতে একটু পড়ো সামান্য একটু এফোর্ট দিলেই কিন্তু পাসটা এনশিওর করতে পারবে যে আমার টেস্ট অ্যালাউ হলাম না দৌড় দৌড়াদৌড়ি করতে হলো ভোগান্তে হলো হয়রানি হলো তার চেয়ে আমি একবারে পরীক্ষা দিয়ে একবারে পাশ করে যাব সেই জিনিসটা আসলে আমি একটুখানি চাইলেই হয় এবার কোয়েশ্চেন নাম্বার ডিতে পরে প্রশ্নে চলে যাই উদ্দীপকের আলোকে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা না বিশ্লেষণ করো আমার তো প্রথম উদ্দীপক ভিত্তিক প্রথম প্রশ্নে প্রথম ক্রমের অপবর্তনের কথা বলা হলো সেটা আমরা নির্ণয় করলাম চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কি না সেই থিটাই ডিটারমিন করতে হবে আর যেহেতু আমার অন্য কোনো প্যারামিটার এখানে চেঞ্জ হয়নি তরঙ্গদর্ঘ বা দাগ সংখ্যা রেখার সংখ্যা কিছুই চেঞ্জ হয়নি সেগুলো আগের মতোই থাকবে শুধুমাত্র চতুর্থ ক্রম মানে এন এন স্মল এন এর ভ্যালুটা সেটা হয়ে যাবে ফোর এবং তার জন্য সেই আগের ইকুয়েশানই ব্যবহার করব আমরা ডি সাইন্থিটার সময় এনলামটা এখানে ডি এর পরিবর্তে ওয়ান বাই ক্যাপিটাল এন বসিয়ে সাইন্থিটার যদি নির্ণয় করতে যাই আমরা দেখব সাইন্থিটার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট তো আমরা জানি সাইনের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান দ্যাট মিনস ওয়ান পয়েন্ট জিরো এইট পাওয়ার এই মানটা পাওয়া আমাদের জন্য সম্ভব নয় তার মানে হলো চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব নয় খুব ছোট্ট ম্যাথ দেখো যদি জিনিসগুলো জানো বুঝো তাহলে এই টাইপের ম্যাথ এটা কিন্তু একটা বোর্ড এক্সাম কোয়েশন ছিল তো বোর্ডে এরকমই আসে একটুখানি জাস্ট আমার পড়ালেখা যেহেতু করছি ন্যূনতম আইডিয়া তো আমার থাকতেই হবে আমার কয়টা চ্যাপ্টার আছে কি কি কন্টেন্ট আছে সেখানে কি কী ইকুয়েশান আছে অবশ্যই থাকতে হবে অবশ্যই জানতে হবে জানবো বলেই সেই কমিটমেন্ট নিয়েই কিন্তু আমি ইন্টারমিডিয়েট লেভেলে ভর্তি হয়েছি যদি ভর্তি না হতাম তাহলে আলাদা বিষয়ে ভর্তি হয়েছি মানে আমি আমার সামনের চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করব এবং সেগুলো এক একটা করে পার করে যাব। ঠিক আছে এবং তোমরা যদি চাও তাহলে প্রত্যেকটা চ্যালেঞ্জ পার করা এবং অসম্ভব ভালো একটা রেজাল্ট করা তোমাদের প্রত্যেকের জন্যই সম্ভব আবারও বলছি সবার জন্যই সম্ভব যদি তোমার ইচ্ছা শক্তিটা সর্বোচ্চ থাকে তো প্রথম ম্যাথ দেখলাম আমরা দ্বিতীয় ম্যাথের প্রশ্নটা একটু আমরা দেখি এটিও অপবর্তন রিলেটেড একটি নিঃসরণ সমতল গ্রেটিং এইট ইন্টু টেন সেভেন মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর প্রথম ক্রমে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে সমতল রেটিং কিন্তু এটা এবং তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে অপবর্তন কোন বলা আছে ক নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাতিচার শয্যা কাকে বলে এখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক দুটি প্রশ্ন ইনক্লুড করেছি ব্যাতিচার তো তোমরা পড়েছই ব্যতিচারের ফলে কি হয় পর্দায় উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম একটা ডোরার সৃষ্টি হয় সেটাকেই বলা হয় কি ব্যতিচার শয্যা গ্রেটিং ধ্রুবক এই জিনিসটাও পড়েছ তোমরা অপবর্তনের ক্ষেত্রে পাই আমরা গ্রেটিং ধ্রুবক বিষয়টা কি গ্রেটিং ধ্রুবক ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন গ্রেটিংয়ে প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা কত এখানে কিন্তু প্রতি মিলিমিটারে বলেছে রেখার সংখ্যা কত প্রথমে ম্যাথে চলে যাই গ নম্বর ম্যাথটাই দেখি প্রথমে কী কী দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী সিরিয়ালি সেই জিনিসগুলো আগে সাজিয়ে নেব এখানে আমি জাস্ট কী কী দেওয়া আছে মানগুলো লিখেছি বাট সেই প্যারামিটারটা যেমন ল্যামটা কী ডিনোট করছে অ্যান কী ডিনোট করছে থিটা কী ডিনোট করছে এই জিনিসগুলো লিখি নাই বাট বারবার বলা হয় যে এই জিনিসগুলো অবশ্যই মেনশন করবে কোনটা কী তা না হলে এখানে কিন্তু মার্কস কাটা যাবে তো তুমি ধরো পাঁচটা প্রশ্ন অ্যান্সার করেছো ঘ মিলিয়ে পাঁচটাতে যদি প্রত্যেকটা প্রশ্নে এরকম প্যারামিটারগুলো জাস্ট নাম না লিখে শুধুমাত্র মান লিখে দাও প্রত্যেক প্রশ্নে দুই করে কাটা যাবে পাঁচটা প্রশ্নে দশ নাম্বার তোমার এমনি চলে যাবে তুমি ফুল অ্যান্সার করার পরেও দশ নাম্বার এমনি চলে যাবে তো এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করার কিছু বিষয় না অবশ্যই খেয়াল রাখবে গ্রেটিংয়ে প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা কত ল্যামটা বলা আছে এইট ইন্টু টেন ইনভার্স সেভেন মিটার তারপরে কি বলা আছে আলোর প্রথম ক্রমে ক্রম প্রথম ক্রম পেয়ে পেয়ে গেলাম আমরা তার মানে স্মল অ্যান্ড সমান হবে ওয়ান থার্টি ডিগ্রি কোন অপবর্তন কোন সেটা হচ্ছে ত্রিশ ডিগ্রি আর আমার বের করতে হবে রেখার সংখ্যা এখন যেহেতু প্রশ্নে মেনশন করেই দিয়েছে মিলিমিটারে বের করো রেখার সংখ্যা তার মানে আমার সবগুলো যা ভ্যালু আছে সেগুলো মিলিমিটারেই নিয়ে যেতে হবে সবগুলো বলতে এখানে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যই আছে এইট ইন্টু টেন এনবার সেভেন মিটার তাহলে সেটাকে আমরা মিলিমিটারে নিয়ে যাব বড় একক থেকে ছোটো এককে নিয়ে যাচ্ছি এইট ইন্টু টেন ইনভার্স ফোর মিলিমিটার ঠিক আছে তাহলে এখন এবার ক্যালকুলেশনে যাই ডি সাইন থিটার সমান অ্যান ল্যামডা এই সূত্রটাই ব্যবহার হচ্ছে সবসময় এই তবে সেটা সমতল গ্রেটিংয়ের ক্ষেত্রে একক চিরের দরুন অপবর্তন গ্রেটিং যদি হয় তোমরা দেখেছ সেক্ষেত্রে সূত্র কিন্তু ভিন্ন যেহেতু এখানে সমতল গ্রেটিং বলা হচ্ছে তাহলে সূত্রটা হচ্ছে ডি সাইন থিটার সমান অ্যান আমাদের বের করতে হবে প্রতি মিলিমিটারের রেখার সংখ্যা মানে ক্যাপিটাল এন তো সেটা আমরা যদি মানগুলো বসাই মিলিমিটার পার মিলিমিটারে আমরা রেখার সংখ্যা পাবো সিক্স প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা হবে ছয়শো পঁচিশটি ঘ নম্বর প্রশ্ন দেখি যদি ফাইভ নাইন ফাইভ টু তরঙ্গ দৈর্ঘ্যের আলো এবং প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা ফাইভ ব্যবহার করা হয় তবে দ্বিতীয় ক্রমের অপবর্তন কোন ত্রিশ ডিগ্রি হবে কি না আগে আমরা জিনিসগুলো সাজিয়ে ফেলি প্রথমত তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে ফাইভ নাইন ফাইভ টু অ্যাংস্ট্রং সেটাকে মিটারে নিয়ে যাচ্ছি প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা প্রতি সেন্টিমিটারে মানে ফাইভ টু জিরো পার সেন্টিমিটার এটাকে আমরা অবশ্যই যে কোনো একটা এককে কনভার্ট করব তরঙ্গ দৈর্ঘ্য মিটারে বলা আছে এটাকেও আমরা মিটারে নিয়ে যাই এখানে একটু খেয়াল করবে পার সেন্টিমিটার ছিল সেটাকে পার মিটার করছি অনেক সময় দেখা যায় যে আমরা কি করি এখানে একশো দিয়ে ভাগ করে ফেলি সরাসরি ভাগ নয় এখানে পার সেন্টিমিটার ছিল যেহেতু পার মিটারে নিতে গেলে হান্ড্রেড দিয়ে এখানে গুণ হবে এই জিনিসটা খেয়াল করবে সো ফাইভ টু ফাইভ পয়েন্ট টু ইন টেন টু দ্য পার ফাইভ পার মিটার দাঁড়ালো সেটা রেখার সংখ্যা আর দ্বিতীয় ক্রম যেহেতু বলা আছে তার মানে স্মল অ্যান্ড সমান টু হবে এখন আমার দেখতে হবে প্রবর্তন কোন অর্থাৎ থিটা সেটা কি থার্টি ডিগ্রি হবে না অন্য কিছু হবে তো প্রসেসটা সেইম ডিজাইন থিটা সমান অ্যান্ড ল্যামটা সেই ইকুয়েশান থেকেই আমরা যদি থিটা থিটা আগের একই কোনটা যেহেতু থিটা সমান থার্টি ডিগ্রি ছিল এখন এটা থিটা থিটা ওয়ান ধরছি তাহলে থিটা ওয়ান সমান তারাই থার্টি ডিগ্রি তার মানে আমরা দেখছি যে দ্বিতীয় ক্রমের অপবর্তন কোন আসলে থ্রিশ ডিগ্রি হচ্ছে না তার থেকে বেশি হচ্ছে অনেক সময় আসে দ্বিতীয় ক্রমের অপবর্তন কোণের কৌণিক ব্যবধান কত প্রথম ক্রমের সাথে দ্বিতীয় ক্রমের কৌণিক ব্যবধান কত তাহলে আরেকটা লাইন আমাদের এখানে বাড়িয়ে লিখতে হবে তাদের মধ্যে ব্যবধানটা দিয়ে তো এই চ্যাপ্টারে বিশেষ করে ভৌত আলোকবিজ্ঞান চ্যাপ্টারটা থিওরি একটু বড় বড় থিওরি আছে থিওরিটিক্যাল টার্ম থাকলেও ম্যাথ কিন্তু ইকুয়েশান খুব কম অল্প কয়েকটা ইকুয়েশান আছে সেগুলো ভিত্তিক প্রশ্ন খুব বেশি প্রশ্ন নেই তো আলো চ্যাপ্টারটা থেকে প্রথম যে অংশটা অর্থাৎ আলোক বিজ্ঞানে তোমাদেরকে একটু বেশি সময় দিতে হবে তার তুলনায় ভৌত বিজ্ঞানে ম্যাথের জন্য সময়টা কিছুটা কম লাগবে যেহেতু এখানে টপিক কম ইকুয়েশান কম কোয়েশ্চেন প্যাটার্ন খুব কম সো ভালো করে প্র্যাকটিস করবে এবং আশা করি সব কিছু তোমাদের আয়ত্তে আনার চেষ্টা করবে তো দ্বিতীয় ম্যাথটা দেখলাম আমরা আজকে এই চ্যাপ্টার রিলেটেড হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য যেহেতু আমরা চ্যাপ্টার শেষ করেছি এবং আজকে এই চ্যাপ্টারের উপর শেষ ক্লাস এবং তারপরে শিডিউল অনুযায়ী যে ক্লাস হবে সে আমরা পরের চ্যাপ্টার শুরু করব। তো ম্যাথটার প্রশ্নটা একটু লিখে নাও দয়া করে লিখে নেন আপনারা কারণ যারা ক্লাস করছ বা করছেন তাদেরকে একটু বিশেষ সম্মান দিয়েই বলা যায় কারণ এত স্টুডেন্ট প্রায় তিনশোর কাছাকাছি স্টুডেন্টের মধ্যে ক্লাস রিভিউ যদি আমরা দেখি রেগুলার তো রিভিউগুলো দেখা হয় যারা পার্টিসিপেট করছো ক্লাসে অ্যাটেন্ডেন্স দিচ্ছ সেই সংখ্যাটা খুবই কম কাজে তাদেরকে একটু স্পেশাল রেসপেক্ট দেওয়াই যায় এবং ধন্যবাদও জানাচ্ছি তোমাদেরকে এবং সেটা কন্টিনিউ করে যাবে বাকিদের এনকারেজ করবে এবং কাজগুলো কমপ্লিট করবে আশা করি তো হোমওয়ার্ক কোয়েশ্চেনটা লিখো ইয়ংয়ের ডিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো অ্যাংস্ট্রং যদি ইয়ং এর ডিচির পরীক্ষা প্রশ্নে বলা নাও থাকে ডায়াগ্রাম যদি দেওয়া থাকে যখন দুইটা চির দেখবা তোমরা ধরে নেবে এটা এর ডিচির পরীক্ষার কথাই বলা হচ্ছে অনেক সময় কনফিউশন হয়ে যায় এর পরীক্ষা না অপ্রবর্তন সেটা মেনশন করা হলো না আমি যদি দুটো চিরের ব্যাপার দেখি তার মানে বুঝে নেব যে এটা ইয়ংয়ের পরীক্ষার কথাই বলা হচ্ছে তো তরঙ্গদর্কে বলা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো অ্যাংস্ট্রং চির দুটির প্রস্থ 0.1 পয়েন্ট মিলিমিটার এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5 পয়েন্ট মিলিমিটার পানির প্রতি আর চিত্র থেকে যদি দেখো চির হতে পর্দার দূরত্ব সেটা দেওয়া হচ্ছে ওয়ান মিটার আর পানির প্রতি বলা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এবং পানিতে আলো দ্রুতি হচ্ছে চোদ্দোশো মিটার পার সেকেন্ড তাহলে প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাতিচারের ডোরাপ্রস্থ কত এখানে যে ব্যতিচার হচ্ছে তার ক্ষেত্রে ডোরাপ্রস্থ কত পাবো এবং কোয়েশ্চেন পরে কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাস টু চিড় বন্ধ করলে কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোন পাওয়া সম্ভব কিনা যাচাই করো অ্যাস টু চিড় যদি বন্ধ করি কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোন পাওয়া সম্ভব হবে কি না যাচাই করো আর দুই নম্বর আরেকটা প্রশ্ন এটা জাস্ট সিঙ্গেল একটা প্রশ্ন ছোটো প্রশ্ন একটি তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য পাই বাই ফোর হলে পথ পার্থক্য কত দশ পার্থক্য ফাই বাই ফোর দেন পথ পার্থক্য কত হবে এই দুটি প্রশ্ন ক্লাস করার পরপর তোমরা চেষ্টা করবে যে যতটুকু পারো আমার কথা হচ্ছে আমি পুরো ম্যাথ পারলাম না হয়তো গ পারলাম বা ঘ পারলাম বা দুই নাম্বার পারলাম চেষ্টা করো যে যতটুকু করো সেটা অবশ্যই সাবমিট করবে এবং এগুলো সব একটা নোটস আকারে রাখার চেষ্টা করবে অলরেডি তোমাদেরকে নোটিস দেওয়া হয়েছে যখন চাওয়া হবে অথরিটি থেকে প্রতিষ্ঠান থেকে তোমাদের এইচডাব্লিউ সিডাব্লিউ কপি জমা দিতে হবে তো প্রত্যেকটা ক্লাসে প্রতিদিন তো অনেকগুলো ক্লাসই থাকে তোমাদের অনেকের এরকম মনে হতে পারে এতগুলো লেখা এতগুলো ক্লাসের ইয়ে সম্ভব না তুমি তোমার ক্লাস ফলো করার পরে সেখান থেকে জিস্ট অংশটুকু নিয়ে সেটাই নোট ডাউন করবে এবং একটা রেকর্ড মোটামুটি রাখবে এইটুকুই আমার হুবহু লাইন বাই লাইন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা লাইন লিখতে হবে এমন না আমি যখন ম্যাথ করছি ম্যাথটা মোটামুটি ভাবে কোয়েশ্চেনটা লিখে ম্যাথ লিখতে তো আর খুব বেশি সমস্যা হয় না আর যখন লেকচার তুলছি ইকুয়েশানগুলো ইম্পর্ট্যান্ট কথাগুলো কি কি বলা আছে সেগুলো নোট ডাউন করবো এভাবে একটা লেকচার সাজাতে পারো হোমওয়ার্কের বেলায়ও তাই প্রশ্ন লিখে শর্টলি তোমার কাজটা তুমি করবে এবং সেটা গুছিয়ে রাখবে যাতে যখন চাওয়া হয় তখন তারা ওরাই পড়ে না যাও আবার সেই একই কাজ এর কাছ থেকে ওর কাছ থেকে কালেক্ট করার ব্যাপারটা না হয় নিজের নোটটা নিজে যদি করো না তোমার পরীক্ষার আগে এই জিনিসটা ফিল করবে সবচেয়ে বেশি যে আমি কতটা গুছানো আছি আমার সব কিছু আমার হাতের আয়ত্তে আছে আমার এর কাছে ওর কাছে যে দৌড়াদৌড়ি করবো সেখানে যে সময় এবং স্ট্রং নষ্ট হবে তার চেয়ে এখন যদি আমি আস্তে আস্তে নিজের বিষয়গুলো গুছিয়ে রাখি আমার সব পরীক্ষা কলেজের যে কোনো পরীক্ষা বোর্ড পরীক্ষা সব কিছুর জন্য কিন্তু একটা নোটস থাকলো আমার কাছে তো এই জিনিসগুলো আসলে যার যার টেকনিক অনুযায়ী করা হয় তোমাদেরকে জাস্ট সাজেস্ট করলাম এবং যে যার মতো এটা কমপ্লিট করবে আর ক্লাসে আরেকটা এক্সাম্পল প্রায় বলে থাকি তোমাদেরকে আমাদের কাজ হলো তোমাদের এনকারেজ করা তোমরা কতটুকু সেটাতে আসলে মূল্য দাও না দাও সেটা বিবেচনা করা তোমাদের উপর টোটালি বাট আমাদের কাজ হলো প্রতিনিয়ত তোমাদেরকে এনকারেজ করার চেষ্টা করা যে তোমাদের এখন তোমরা যে লেভেলে আছো ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে অ্যাভারেজ এই যদি আমি এইটিন ধরে থাকি অ্যাভারেজ আমি জাস্ট ফর এক্সাম্পল ধরলাম আজকে আঠারো বছরের এই বয়সে এত এতটা বছরে তুমি একটু একটু করে বড়ো হয়েছো একদিনে বড় হয়ে যাওনি একটু একটু করে প্রতিনিয়ত নিজেকে তৈরি করেছো একটা একটা ক্লাস পার হয়ে পরের ক্লাসে গিয়েছো এক লাফে তুমি ক্লাস ওয়ান থেকে টেনে উঠে যাওনি বা আঠারো বছরের এই জীবনে টাইম ফ্রেমটা যদিও খুব বড়ো নয় তোমার প্রতিনিয়ত কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছো খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল প্রতিদিন কম করে তিন তিনবেলা করে খেলেও আমরা যদি হিসেব করি এই আঠারো বছরে বছরে তিনশো দিন হিসেব করে খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি ক্যালকুলেট করো এবং সেই পুরো খাবারটা যদি তোমাকে বলা হয় যে তুমি আঠারো বছরের খাবার একদিনে খাও সে বিশাল পাহাড় পরিমাণ খাবার খাওয়া যেরকম তোমাদের কাছে অসম্ভব ব্যাপার সেই ঠিক সেইভাবে লেখাপড়াটা আমি সারা বছর জমিয়ে রেখে পরীক্ষার মুহূর্তে কমপ্লিট করব সেটা কিন্তু এই খাবার খাওয়ার চেয়ে অনেক অনেক গুণ কঠিন কাজ কারণ খাবার তো খেয়ে ফেললাম গিলে ফেললাম হয়ে গেল কেউ দ্রুত খায় কেউ আস্তে খায় বাট পড়াটা টোটালি জাস্ট আমার মেন্টাল একটা ব্যাপার সেখানে আমার মাইন্ড সেট ব্যাপার আছে সেটাতে তাড়াগুড়া করা সেটাতে ইনস্ট্যান্ট অনেক বেশি প্রেশার আমি একসাথে নিতে পারবো না সো এই কথাগুলো এই জন্য বলা যে সময় এখনো আছে একটা ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো সাবজেক্টে নিজেকে আমি প্রতিষ্ঠিত করব ভর্তি হব ভালো একটা ভার্সিটিতে বা অন্য যে কোনো ভালো সাবজেক্টে ভর্তি হব সেই রকম একটা টার্গেট যদি আমার থেকে থাকে অবশ্যই আমাকে কষ্ট করতে হবে আমাকে শ্রম দিতেই হবে পিলার না করে আমি একেবারে ছাদ করতে পারবো না তো পিলারটা একটু একটু করে আমাকে এখনই করতে হবে সো ভয়েস অনেক কথা হলো ক্লাসের তোমাদের যে প্রবলেমগুলো আছে অবশ্যই শেয়ার করবে কারণ যারা প্রবলেম শেয়ার করছো রেগুলার কমেন্টস দিচ্ছ বা ক্লাস অ্যাটেন্ড করছো তাদের প্রতি কিন্তু একটা ফিলিংস টিচারদের এক্সট্রা ফিলিংস টিচারদের মনের অজান্তেই জন্মে যায় একটা কি বলে স্নেহবোধ বা যেহেতু বারবার তারা নক করছে বারবার তাদের সঙ্গে তাদের নাম জানা তাদের সম্পর্কে জানা তাদের খোঁজখবর নেওয়ার একটা স্কোপ হয়ে যায় তো এই ব্যাপারটা তোমাদের সবার ক্ষেত্রেই হতে পারে সবাই যদি অ্যাটেন্টিভ হও রেগুলার হও ক্লাসে সবার সঙ্গে টিচারদের যোগাযোগটা হতে পারে তো আজকের ক্লাস এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সতর্ক থাকো যে কোনো পরিস্থিতিতে আর পড়ালেখার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে